कुसी कौन पहलू এখন দুপুর বেলায় ধুলোবালি মে কি সেম কেন গোসল করি রুটি খাই হ্যাঁ গোসল করেননি কিছুক্ষণ আগে করলেন উঠি পারে ধুলোবালি মে কি সেম কেন কি অবস্থা আপনারা হ্যাঁ কি কারণে প্রত্যেক দিন ধুলোবালি মে কি চার দিন মে কি আমি তো দেখছি পুরো দু মাস ধরে এরকম দুপুর বেলা খাওয়া হয়ে যাবে আর আপনি ধুলোবালি মাছ কি বেরোবেন আর তেল মাখাই দেখি আজকে বোতল ঢেলি দিয়েছেন না মাথায় আসছেন কেন আপনি ঢাকায় যাচ্ছিলাম তা কি হলো ঢাকায় যাচ্ছে এখন এদিকে কোন জায়গায় যাচ্ছেন এ পুকুরের ভিতরে কোন জায়গায় যাচ্ছেন এ ভাই দুপুরে পরে ধুলোবালি মেখতেছেন তো এসব ধুই দিবেন কি দে কারা দেবে না বুঝতে পারতিস না তো কেন ছেলে বিলি আপনার দিয়ে দেবে কেন কি করতে চাচ্ছি মানে আপনি এই ধুলোবালি মাইক কিছেন কে জন্য পয়সা আয় করার জন্য কত টাকা ইনকাম করেছেন সকাল থেকে কত টাকা 75 টাকা ইনকাম করেছেন দেন আমার অতি 25 টাকা দেন 25 টাকা দেন কেন এই খাজনা দিতি রে খাজনা দিতি তারা 100 টাকায় 25 টাকা আছে তারা দিবেন কিরা দেবে না তা আপনি ইনকাম করেছেন না 70-75 টাকা অতি আমার 25 টাকা দেন খালি সকাল থেকে ধুলোবালি মেকি মেকি ইনকাম করতেছেন না ওটা মাত্র 70 টাকা দেয় ওরা আপনি এক কাজ করেন আপনি আমার ফ্যাক্টরিতে চলে আসেন 200 টাকা করে দোয়ান দিন দিন 200 টাকা থাকা খাওয়া সব আমার থাকা খাওয়া সব কোম্পানির ওই কোম্পানিকে জয়েন করবেন নাই হ্যাঁ নোবারি বুড়ো বুড়ো হাবড়া টাবড়া সব ঘরে চলবে হাতি না পারলেই চলবে খেলগিরি চলে আসেন তাহলে আপনি না গেলে কাজ করবে কিনা ও জায়গায় শুধু ধুলো কাদা করার ইয়ে শুধু মাইক কি হবে গা সারাদিন ধুলো কাদা ধুলো মাখা খাল হ্যাঁ ধুলো মাখা মাখলি টাকা হ্যাঁ আপনি সবচেয়ে বেশি মেখিয়েছেন দেখছি আপনার তো ওভার টাইমের জন্য টাকা পাবেন
আপনি রাত্রিও মাখেন না দুলুবালি? সেই জন্যই তো কছি যে ওভার টাইমেও টাকা পাবেন। চোখে ধুলোবালি মেখেছেন কেন? আমার হাতে ধুলোবালি মাখাইতেছেন কেন? আপনার চাকরি তো নটা উঠি গেছে, আপনার চাকরি তো গেলবি গেছে অর্ধেক। আপনি আমার প্যান্ট শার্ট পরা এই গায়ে ধুলো মাখাই দিয়েছেন। আপনার দু মাসের বেতন কেটে নিয়েছে কোম্পানি। আর 4 মাস কাজ করতে হবে, তারপর আমি আসলাম আপনাকে বাড়ি বেড়াতে। ভালো আছেন? কি দাদা তুই দাদু ধুলো মাখা চাকরি করবে দিন 200 টাকা করে, এখন 75 টাকা করে দেয় না এক কোম্পানি, সকাল পেনশন দিবেন তো কিছু পাওয়া লাগবে।